আর আরেকটি কথা, এই যে মহারাজ, সাধারণভাবে তাকে বলা হতো কিপ্টে, টাকা পয়সা বেশি খরচ করতে দিতেন না, কিন্তু যেভাবে তিনি সঙ্গে তারা মানুষ হয়েছেন সেই দিনকার কথা ভাবলে তখন তাকে কিপ্টে বলা যাবে না, তিনি কিপ্টে নন এই বিষয়ে। তা নাহলে কিপ্টে কেউ যদি বলে আমি তো প্রতিবাদ করব, কারণ আমার আচার্যের অবমাননা হবে না, তো কিপ্টে নন। কারণ কি, মিতব্যয়ী যাকে একটা কথা বলে সেই তিনি, তাকে কিপ্টে বলবো না। হ্যাঁ না, কোনো জায়গায় যে যেখানে যে পরিমাণ অর্থে টাকার দরকার হবে সেখানে খরচ করতে কুণ্ঠিত হতেন না। হ্যাঁ না, তো সেখানে আমাদের তখন 71 একাত্তর সাল, সে 71 সালে বাংলাদেশ রিলিভ হচ্ছে, সেখান থেকে অনেক ইভাকুইজ ভারতবর্ষে চলে এসছে। ইন্দিরা গান্ধী তখন তাদের সকলকে বিভিন্ন জায়গায়, সেই বাংলাদেশের চারিদিকে পরিসরে ভারতের যেখানে যেখানে বর্ডারে সেখানে তাদের জন্য ক্যাম্প করেছেন, এবং তখন যে প্রতিরক্ষা মন্ত্রী, কি নামটা আমার ভুলে গেছি, আমাদের বেলঘরিয়ার ছাত্র ছিলেন, তো তিনি এসে মহারাজকে বলেছেন, প্রেসিডেন্ট মহারাজকে, মহারাজ রামকৃষ্ণ মিশনের এই উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো উচিত। আমার মনে হয় আমার রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা আমি লাভ করেছি সেই শিক্ষার থেকেই আমি বলছি। মহারাজ বলেন ঠিক, ঠিক বলেছ, তো দেখছি কি করা যায়। তখন ঠিক হলো রামকৃষ্ণ মিশন ওইগুলোতে রিলিফ ক্যাম্প করবে, তাদের আশ্রয় দেওয়া, এই খাওয়া দাওয়াগুলো গভর্নমেন্ট দেবে, আমাদের কাপড় চুপড় ওষুধপত্র অন্যান্য সমস্ত আনুষঙ্গিক যেগুলো সেগুলো দেওয়া হবে। যেন আমাদের ট্রেনিং সেন্টার থেকে 4 ব্রহ্মচারীকে সিলেক্ট করা হলো, তারা যাবে গারো হিলস এবং মেঘালয় দুজনে, আমরা 4 যাব। তখন গারো হিলসে যাব, গারো হিলস মানে গারো হিলসের পরেই বাংলাদেশ বর্ডার, তখন বাংলাদেশ নেই, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তা সেখানে যাবে, তো ওই বা আমরা কেউ কেউ বলি ওপার বাংলা, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সেটাও বলা হয়। তো ওই যে যাব, তখন আমাদের সকলকে একটা করে টিকিট দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে ভূতেশানন্দজি মহারাজ হচ্ছেন রিলিফ সেক্রেটারি, তো তার সঙ্গে 4 পথ খরচ এটা দেওয়া হচ্ছে। আজকে 4 তো কোনো দামই নেই, বুঝলেন, তখন 4 দেওয়া হচ্ছে। তখন আমাদের এক ব্রহ্মচারী ছিল, সে বলছে মহারাজ এই 4 নিয়ে আমরা যাচ্ছি জুলাই মাসের শেষের দিকে, চারদিকে বন্যা, যদি ঝড় জল হয় আমরা যদি আটকে যাই এ 4 কী হবে, 4 কী হবে মানে 4 সব হবে, কী কী সব হবে? বলছে শোনো, এই তোমাদের ইয়েতে সঙ্গে খাবার দেওয়া হবে রাত্রের খাবার, আর তোমরা এখন সব ক্যালকুলেট করা আছে, তা এই এখন তোমরা প্রেসিডেন্ট মহাজকে প্রণাম করতে যাবেন, তিনি কি তোমাদের শুধু হাতে পাঠিয়ে দেবেন, তিনি নিশ্চয়ই কিছু দেবেন তোমাদের, সে তুমি তোমরা সেটা ট্রেনে গিয়ে খাবে, সেটা টিফিন হবে, আর তারপর রাত্রে বেলুড় মঠ থেকে দেবে, সকালবেলা পৌঁছে যাবে, আর যদি দেরি টেরি হয় তো 4 দেওয়া হলো, আবার কত টাকা চাই? না হলো মহা 4 তো কিছু হয় না, কিছু হয় না মানে নিয়ে এসো ট্যারিফ, নিয়ে এসো রেলওয়ের, তো রেলওয়ের গাইড নিয়ে আসা হলো। আর সেই ব্রহ্মচারীটা ভুলে সে দেখি দিয়ে দেখুন মহাজ 2.5 লেখা আছে একটা ডিশ, 2.5, কোথায় দেখি, দেখো হ্যাঁ তো মাংসের ডিশ, তোমরা মাংস খাবে। আর সে ব্রহ্মচারীটি খুব অপ্রস্তুত, সে বুঝতে দেখতেই পারেনি যে ওটা মাংস লেখা আছে, মাংস খাবে কি পেয়েছটা কি, রিলিফ করতে যাচ্ছ, এরকম করে বললেন। তা বলে টলে তখন আত্মা মহারাজ ছিলেন, তিনিও মহারাজের প্রায় সমসাময়িক, তিনি বলছেন শুনুন ওরা তো এসে হিসাব দেবে, আপনি 10 দিয়ে দেন না, আর 4 দর দিচ্ছেন, যদি আটকে যায় ছেলেরা যাচ্ছে তা আপনার দিয়ে দেন, আপনিও ওদের তালে তাল দিচ্ছেন, হ্যাঁ না তাল দিচ্ছেন। তার দেখছেন খুব ওই ব্রহ্মচারীর সঙ্গে খুব একবারে ঘোরতর তর্ক চলছে, তো আমি বললাম বাবা আমি এর মধ্যে নেই, আমি তখন বাইরে এসে চুপচাপ করে দাঁড়িয়ে আছি। তখন মহারাজ বলছেন যা খুশি করো, আমি জানি না এই আত্মা মহারাজও ওদের সঙ্গে দিয়েছে, তারপরে এরকম একটু কথাটা জোর হয়েছে, তখন দোতলায় গম্ভীর মহারাজ বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে ভূতেশানন্দকে যে বলছে ও ভূতেশানন্দ মহারাজ আস তো চেঁচামেচি কিসের, বলছে এই দেখুন এরা যাবে রিলিফ করতে, 4 করে দেওয়া হচ্ছে রিলিফ, কি বলে টিকিট দেওয়া হয়েছে, আর আত্মা মহারাজও তাদের সঙ্গে বলেছে বলে 10 দিতে হবে, হ্যাঁ না। আমি বললাম যা খুশি করুন, তখন ভূতেশ্বর তখন গম্ভীর মহাজ বলছে জেনারেল সেক্রেটারি ও ছেলেদের সঙ্গে না পেরে রণে ভঙ্গ দিয়েছেন, এইটাই বোঝা গেল।
না হলো তাহলে তারপরে ঘুরেই দেখেন আমি দাঁড়িয়ে আছি। তা বলছে তুমিও আমার হয়ে একটা কথা বললে না, আমাকে এত কথা শুনিয়ে দিল, আমাকে এরকম বলছে তুমি আমার হয়ে একটা কথা বললেন না। আমি তো হাত জোর করে বললাম, মহারাজ আপনি সহসম্পাদক, আপনার ধার আছে ভার আছে, আমার তো কিছুই নাই, আপনাকে এরকম হাঁকড়ে দিল আর আমি তাদের সঙ্গে যাব, যদি তারা কোনো খাবার টাবার না পেত ও সকালবেলা আমাকেই টিফিন করতো, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তখন বললেন তা যা বলেছ, বলে হাসতে আরম্ভ করলেন, ব্যাস ওই রাগটা ওই পর্যন্তই। এরকম যে মানুষ কত সুন্দর, এই ঘটনাগুলো আমরা যখন পাই তখন মনে হয় যে মানুষ কত হৃদয়বান হলে এরকম মনে হতে পারে।